निवेदन করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার আরোহি নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখব যে খবরের দিকে। নদিয়ার শান্তিপুরে বোমাবুমির অভিযোগ এবং সেই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সেই এলাকায়। পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত্রা বসাকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি চালায় কিছু দুষ্কৃতী। অভিযোগ, স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি সুনীল বসাকের সঙ্গে কিছুদিন যাবৎ বিবাদ চলছিল সুমিত্রা দেবের। অভিযোগ, সেই বিবাদ থেকেই বুধবার ভোর রাতে বোমাবাজি চালায় সুনীল বসাকের অনুগামীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কাজ করতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্রমিকের। 34 নম্বর জাতীয় সড়কের পাশেই শ্রমিকের কাজ করতে এসেছিল ওই শ্রমিক এবং তারপরেই পথ দুর্ঘটনা হয় এবং মৃত্যু হয় ওই শ্রমিকের। মৃত ওই শ্রমিকের নাম লক্ষণ পাশওয়ান, করণদিঘি থানার সাদিপুর গ্রামে বাড়ি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজও করণদিঘি থানার সাদিপুর গ্রামের বাসিন্দা লক্ষণ পাশওয়ান কাজের জন্য টুঙ্গি দিকে বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকের কাজ করতে এসেছিলেন। লক্ষণবাবু রাস্তার পাশেই দাঁড়িয়েছিলেন। সেই সময় রায়গঞ্জ থেকে একটি লরি লক্ষণবাবুকে ধাক্কা মারলে গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে যায়। লরির চালক ও খালাসি পলাতক। সকালবেলা আসছিল টুঙ্গি দিকে, টুঙ্গি দিকে তো ভাই ভাই কিছু ফাইদার আসছিল, এখানে কাজ করতে দাবার করছে আমার বাবা। হঠাৎ করে ওই রাস্তার রাস্তা খারাপ আছে, তো ওই রাস্তার জন্য ঘটনা। ওটা কি রাস্তা তৈরি হচ্ছে? রাস্তা রাস্তা কাজ হচ্ছে। তারপরে দুনিয়ার গর্ত ছিল সেই জন্য। তারপর বলছি ওই যে 34 নম্বর জাতীয় সড়ক টঙ্গি দিকে বাস স্ট্যান্ড আছে না, ওখানে বারবার ওই যে মোড়ের মোড় যে আছে টঙ্গি দিকে বাস স্ট্যান্ড মোড় যে আছে মোড়ের ওখানে বারবার এই ঘটনা হচ্ছে। আদিবাসী সম্প্রদায়ের গৃহবধূকে গলায় ধারালো কাস্তে ঠেকিয়ে গণধর্ষণের অভিযোগ তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং ওই ধর্ষিতা গৃহবধূকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। গৃহবধূকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে তার পরিবার। সকলের মুখ ঢাকা থাকার কারণে কাউকে ঠিকমতো চিনতে পারেননি ধর্ষিতা বধূ। অন্ধকারকে সুযোগ নিয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে দুষ্কৃতীদের হাত থেকে পালাতে সক্ষম হয় ওই বধূ। বাড়িতে বিষয়টি জানালে গ্রামবাসীদের সাহায্যে আজ সকালে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ওই গৃহবধূকে। ব্যবসায়ীদের সুবিধার্থে এবার বিশেষ ব্যবস্থা শিলিগুড়ি পুর নিগমের। ব্যবসায়ীদের দোর গোড়ায় ট্রেড লাইসেন্স পৌঁছে দিতে এবার উদ্যোগী হল শিলিগুড়ি পুর নিগম। শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত ব্যবসায়ীদের সুবিধার্থে তাদের দোর গোড়ায় ট্রেড লাইসেন্স পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি পুর নিগম। শিলিগুড়ি পুর নিগমের ট্রেড লাইসেন্স বিভাগের পক্ষ থেকে পাঁচটি বোরো অফিসের অন্তর্গত এলাকায় প্রতিদিনই বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মিলিতভাবে ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ শিবির করা হচ্ছে। একইভাবে আজ পুর নিগমের 10 নম্বর ওয়ার্ডের মহাকাল পল্লীতে পুর নিগমের ট্রেড লাইসেন্স বিভাগের ব্যবস্থাপনায় এবং হাজওয়ার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ শিবিরের আয়োজন করা হয়। অ্যাকচুয়ালি উই ফ্রম সিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন উই হ্যাভ স্টার্টেড আ ড্রাইভ ফ্রম টুডে টু হেল্প দ্য ট্যাক্স পেয়ার্স অ্যান্ড দ্য সিটিজেন্স অফ সিলিগুড়ি। উই আর অর্গানাইজিং ফোর ডেজ উই আর অর্গানাইজিং ট্রেড লাইসেন্স রিনিউয়াল ক্যাম্পস। Today we are having three camps at ward number 8, 9 and Siliguri Merchant Residence. Tomorrow we are having a camp at Harbour Residence Building and on 15th we are having it at Hilcutwood Residence Samiti Office and on 16th it will be done at North Bengal Motor Dealer Residence Office. And we have made it very clear now. সামনেই দুর্গোৎসব, তার উপর করোনা পরিস্থিতি।
কিন্তু এই করোনা আবহেও মাথা ছাড়া দিচ্ছে ডেঙ্গু। আর এই ডেঙ্গুর প্রকোপ রুখতে নজরদারি চালাতে উদ্যোগ নিল কামারহাটি পৌরসভা, সেখানে ড্রোন উড়িয়ে রীতিমতো নজরদারি চালানো হচ্ছে। পৌরসভা সূত্রে খবর, ইতিমধ্যেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 25 ছুঁয়েছে, তাই পুজোর আগেই ডেঙ্গু যাতে আর বেশি মাথা ছাড়া দিতে না পারে তার জন্য পুর এলাকার জুট মিল, কলকারখানা ও ড্রোন উড়িয়ে দেখার চেষ্টা করা হয় কোথায় কোথায় মশার লার্ভা রয়েছে। এদিন মূলত দেশপ্রিয় নগর অঞ্চলেই নজরদারি চালানো হয়। দেখুন, এই সময় করোনার সময় আমরা কিন্তু অনেকে ভুলতে বসেছি আমাদের ডেঙ্গুর কথা, যার জন্য ডেঙ্গুর ব্যাপারে, ডেঙ্গু কিন্তু করোনার চেয়ে কম কিন্তু মারাত্মক নয়। এখন যদি কেউ যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় সেটা খুব কিন্তু অবস্থা খারাপের দিকে যাবে। তাই আমরা এখান থেকে বিশেষ করে আমাদের বেলগড়িয়া দেশপ্রিয় নগর অঞ্চলে 24 নম্বর ওয়ার্ডের মধ্যে আমরা ডেঙ্গুর কোথায় কোথায় মশার লার্ভা রয়েছে এবং কোথায় কারখানায় জল জমে রয়েছে, কোন জায়গাটা কী কী রয়েছে তা খুঁজে বের করার জন্য আমরা কিন্তু আজকে ড্রোন ব্যবহার করেছি। এবং যত তাড়াতাড়ি পারবো আমরা এই লার্ভাগুলো যেখানে যেখানে জঙ্গল, যেখানে যেখানে লার্ভা আছে, জমা জল জমে আছে, আমরা সেগুলো ইমিডিয়েট নষ্ট করে দেওয়ার আমরা প্রক্রিয়া করব। চলে গেল গরু মারার ডন। আজ সকালেই তার মৃতদেহ গরুমারা জঙ্গলে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা, তারপরই খবর দেওয়া হয় বন দপ্তরকে। আজ সকালে নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গা চা বাগানের কাছে গরুমারা জঙ্গলের জিরো বাদ এলাকায় পাওয়া গেছে ডনের মৃতদেহ। ডন গরুমারা জঙ্গলের একটি গন্ডারের নাম। ডনের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মী ও নাগরাকাটা থানার পুলিশ। ये हमारा एक एक्सटेंशन एरिया है बामनडंगा का, तो वहाँ पे ये केस हुआ है। तो जो राइनो है ओल्ड है, 35 के आसपास इसका एज होगा, और देखकर तो नेचुरल ही लग रहा है, खड़क इसका ठीक है। तो बाकी इन्वेस्टिगेशन और पीएम करने के बाद। न्यूज़ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।